কিভাবে ভিডিও ভাইরাল করবেন দ্রুত সময়ের মধ্যে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র তিনটা টিপস দিব। এই তিনটা টিপ যদি আপনি কাজে লাগাতে পারেন দ্রুত সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা অথবা দুইটা ভিডিও ভাইরাল হতে পারে। সে একটা অথবা দুইটা ভিডিও দিয়ে কিন্তু আপনি আপনার মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইম সেটা কমপ্লিট করতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা প্রথম যে টিপসটা দিব, টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি, টানা বিশটা ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন একই সময়ে, 20 দিনে হোক বা 10 দিনে হোক, একদিন একটা করে অথবা দুইটা করে ভিডিও আপলোড করবেন টানা 20 দিন। 20 দিন ভিডিও আপলোড করার পর আপনি কী করবেন, ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন টানা 20 দিনের জন্য। দেখুন আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেন, আজকে আপলোড করার পর যদি কালকে আর একটি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে পুরাতন ভিডিওটার কিন্তু ইম্প্রেশন ইউটিউব কমিয়ে দেয়, অর্থাৎ নতুন দর্শকের কাছে কিন্তু পুরাতন ভিডিওটা কম পাঠায়, নতুন ভিডিওতে কিন্তু আবার ইম্প্রেশন দেওয়া শুরু করে। সেজন্য টানা 20টা ভিডিও 20 দিন আপলোড করার পর আপনি 20 দিন ভিডিও আপলোড বন্ধ রাখবেন। এটাই হচ্ছে আসল গোপন রহস্য, যেটা অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে না। তারপর দেখবেন যে আসল খেলা আপনার চ্যানেলে পুরাতন সবগুলো ভিডিওতে কিন্তু ইউটিউব ব্রাউজ পেজের থেকে ভিউজ আনা শুরু করবে, আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন ইউটিউব বাড়াতে থাকবে, ইউটিউব সাজেস্টেড ফিচার থেকে, ইউটিউব সার্চ থেকে, ব্রাউজ পেজের থেকে, এক্সটার্নাল সোর্স থেকে, গুগল থেকে, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনার ভিউজ আসা শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে 20 দিন গ্যাপ রাখার কারণে আপনার চ্যানেলের যে কোনো একটা ভিডিও কিন্তু হঠাৎ করে হিট হয়ে যেতে পারে, হঠাৎ করে ভাইরাল হয়ে যেতে পারে। সেই ভিডিও থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার পাবেন, এমনকি ভিউজ পাবেন, আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। দুই নম্বর যে টিপসটা, বড় চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো, পপুলার ভিডিওগুলোকে আপনাকে ফিল্টার করে সেগুলোকে টার্গেট করতে হবে বড় চ্যানেলের, যেহেতু সেই চ্যানেলের ভিডিওগুলো দর্শকরা পছন্দ করেছে। আপনি যদি সেই টপিক্সে ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওগুলো কিন্তু দর্শকরা পছন্দ করবে। তবে এক্ষেত্রে একটা ট্রিক্স আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে তারা যদি 5 মিনিটের ভিডিও তৈরি করে, আপনি চেষ্টা করবেন 6 মিনিট বা 8 মিনিটের ভিডিও তৈরি করার জন্য, তাদেরকে থেকে একটু বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন। এমনকি তারা যে তথ্য দিয়েছে তার থেকে বেটার কিছু অ্যাড করার চেষ্টা করবেন আপনি ভিডিওতে, সেক্ষেত্রে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা দেখবে, আপনার সাথে কিন্তু এঙ্গেজড থাকবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এমনকি তাদের যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করেছে সেগুলো 80% মিল রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে আপনি সেসব ভিডিওর সাজেস্টেড ফিচারে চলে যাবেন। সাজেস্টেড যাওয়া মানে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসা শুরু হবে একটা ভিডিও সাজেস্টে যাওয়া, যদি সেটা ভাইরাল ভিডিও হয়ে থাকে। এমনকি কোনো বড় ইউটিউবার ভিডিও আপলোড করার 30 মিনিটের মধ্যে সেম ক্যাটাগরি যদি আপনি একটা ভিডিও আপলোড করে দিতে পারেন, তার থেকে 2 মিনিট বড় ভিডিও, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে দেখবেন যে আপনি তার সাজেস্টে চলে গেছেন। সাজেস্টে যাওয়া মানেই হচ্ছে হিউজ পরিমাণে ভিউজ আসা। তিন নম্বর, ভিডিও সার্চ করে খুঁজে দেখতে হবে অন্য মোবাইল থেকে। বন্ধুরা আপনার বন্ধুবান্ধবদের মোবাইল হতে পারে, বাসার আরও যদি মোবাইল থাকে সেগুলো থেকে আপনি আপনার ভিডিও টাইটেলটা লিখে আপনি ইউটিউবে সার্চ করে খুঁজে বের করুন আপনার ভিডিওটি। এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে এই ভিডিওটি কিন্তু অনেকে সার্চ করতেছে, টাইটেলটা নিশ্চয়ই এই ভিডিওটার মধ্যে এমন কিছু আছে যেটা দর্শকরা চাচ্ছে, দর্শকদের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটাকে কিন্তু সামনের দিকে নিয়ে আসবে। আপনি কল্পনা করতে পারবেন না কী পরিমাণে ভিউজ আসতে পারে। প্রয়োজনে বন্ধুদের মোবাইল থেকে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করুন, তারপর দেখেন যে আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন কীভাবে বাড়াতে থাকে ইউটিউব, রিকমেন্ডেশন কীভাবে বাড়াতে থাকে। এভাবেই দ্রুত সময়ের মধ্যে কিন্তু যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।